হ্যালো বন্ধুরা, কবিতার কিচেন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আবারও চলে আসলাম নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো প্রতিবারের মতন বলবো না, তার কারণ আমি রোজ ভিডিও আপলোড করতে পারি না। তো প্রথমে বলি, আজকে শুভ রথযাত্রার শুভেচ্ছা জানিয়ে মানে ভিডিওটি শুরু করলাম। তো আজকে অনেক জামা কাপড় কেচেছি, আর জামা কাপড়গুলো এখন গোছাতে হবে, ভাঁজ করতে হবে। তো তোমরা পাশে থেকো আর হচ্ছে দেখতে থাকো। আর বন্ধুরা দেখো, এখানে কত জামা কাপড় কেচেছি, আর হচ্ছে বিছানাটা এখনো অগোছালো হয়ে রয়েছে। আর আমি এখান থেকে জামা কাপড়গুলো ভাঁজ করব, করে বিছানাটা গোছাবো। আর মানে বিছানা এই কদিন একভাবে মেঘলা আকাশ, আর সেইভাবে মানে জামা কাপড় মানে এত গন্ধ লাগছিল। তো আজকে ঘর শুধু জামা কাপড় অনেক কেচেছি। তো মেশিনটা ছিল বলেই অনেকটা কষ্টটা কম হয়েছে, হাতে আর কাচতে হয়নি। আর হচ্ছে দেখো, আমি এখানে গোছাচ্ছি। তো আজকে রথযাত্রা, ভাবছি একটু বিকেলের দিকে বেরোবো। তো এখন বাজে তোমার 4:15। তো আমরা একটু রথে যাব, আমাদের বাড়ির পাশে রথ হচ্ছে। তো এবছরে মানে এই বছর ধরে দুবার মানে দুবছর হচ্ছে, মানে গতবারে হয়েছিল আর এবছর। তো বাড়ির পাশে রথ হচ্ছে, যখন কেন যাব না। তো এইসব কিছু গোছগাছ করে, তো দেখো আমার বিছানা কিন্তু রেডি হয়ে গেছে। বিছানাটা গোছানো থাকলে বেশ মনে হয় ঘরটাও বেশ গোছানো আছে। আর আমি আজকে রান্না বলতে তেমন মানে বেশি কিছু করিনি, আজকে কাঁচাকুচি অনেকটাই করেছি, আর সেই জন্য রান্নার দিকেও একটু অল্প করে করেছি। তো সেটা তোমাদেরকে শেয়ার করতে পারিনি। তো ভাবছি বিকেলে একটু দই বড়া করব। তো তার জন্য এখানে বিউলি ডাল এনেছি, বিউলি ডালটা ভিজিয়ে দিয়েছি, ভিজিয়েও গেছে। তো এটাকে মিক্সচারে দিতে হবে, কিন্তু এখন করব না, সেটা রথের মেলা থেকে ঘুরে এসে তারপর।